ভক্তবৃন্দমণ্ডলী, আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে তিনজন বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন। আমার বাঁ পাশে আছেন স্বামী জ্ঞান ও প্রকাশানন্দজি, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোর। শ্রী অজয় দাশগুপ্ত আমার ডান পাশে আছেন, সিনিয়র সাংবাদিক এবং বিশিষ্ট কলামিস্ট। তার পাশে আছেন বুলবুল মহলানবিশ, একাত্তরের শব্দ সৈনিক। এই মূর্তি কথাটি এসেছে মূর্ত শব্দ থেকে, যার মানে প্রকাশিত হওয়া, প্রকটিত হওয়া। সুতরাং যাই মূর্ত বা প্রকাশিত তাই মূর্তি, আর প্রত্যেকটি মূর্তি একটি বিশেষ ভাব বা শক্তির প্রতীক। স্বামীজি, আপনার কাছে আমরা শুনতে চাই দুর্গাপূজা কি এবং এর তত্ত্বটাই বা কী? দুর্গাপূজা করে একটি সাধারণ মানুষ অতি মানুষ দেবমানবে পরিণত হয়। যদি মা দুর্গার একটা চিত্র আমরা দেখতে পাই, তো এক পায়ের নিচে অসুর আর এক পায়ের নিচে সিংহ, অর্থাৎ পশু। এই পশু সিংহ আর অসুরের যে প্রতি দুটো এই গুণ, তা অসুরের গুণ কী কী? দম্ভ, অহংকার, ক্রোধ, হিংসাদেশ। আর পশু যে তারও কাম ক্রোধ, এছাড়া কিছু নেই। এই দুই যে আসুরিক ভাব এবং পাশবিক ভাব প্রতি মানুষের মধ্যেই রয়েছে, ফলে মানুষের যে মনুষ্যত্ব তা কিন্তু প্রকাশিত হয় না। কিন্তু আরেকটি ভাব রয়েছে, সে দৈবী ভাব। এই দৈবী ভাবটা ঠিক ঠিক প্রকটিত হওয়ার যে একটি রূপক, সেটি হলো মা দুর্গা। আমাদের ভিতরে যদি কুভাবগুলিকে, পাশবিক ভাব বা আসুরিক ভাবকে চেপে দেওয়া যায়, তবে দৈবী ভাবটি প্রকাশিত হবে। দৈবী ভাবের মধ্যে লোককে ভালোবাসা, প্রেম, ক্ষমা, দয়া, যা কিছু জগতে সুন্দর, শান্তিপ্রদ। সুন্দর শান্তিরই অপর নাম কিন্তু ভগবতী বা ভগবান বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা। এখন সেই সাধারণ মানুষের মধ্যে তিনটি ভাব রয়েছে, ওই দুটি ভাবকে যদি চেপে দেওয়া যায়, অর্থাৎ মনের ভিতর থেকে বের করে দেওয়া যায়, তো শুভ শক্তির যে প্রকাশ সেটি ঈশ্বরের চিন্তা চেতনা, যেটি দুর্গার ভিতরে দেখতে পাচ্ছি। তো দুর্গাপূজা আমরা এজন্য করব যে এখান থেকে এই শিক্ষণীয় আছে যে মানুষের মধ্যে যে পাশবিক ভাব আর আসুরিক ভাব, এ দুটোকে যদি তিরোহিত করা যায়, তো দৈবী ভাবে বলীয়ান হয়ে একটি মানুষ সুন্দর মানুষে পরিণত হয়। দেবী দুর্গা দুর্গতি নাশিনী মাকে নিয়ে একটি কবিতার আবৃত্তি শুনব। আবৃত্তি করছেন প্রশান্ত চক্রবর্তী। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে, আবার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখদায়ীকে, আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি শক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা ঘরে এসো, নবরাগ রঙ্গিনী, নববল ধারিণী, নবদর্পে দর্পিণী, নবস্বপ্ন দর্শিনী, এসো মা ঘরে এসো। কোটি কোটি সন্তান একত্রে এককালে, কোটি কোটি কর জোর করি তোমার পূজা করিব, কোটি কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ভ্রাতৃ ধরিত্রী ধনধান্য দায়ীকে, নগাঙ্গ শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারু পূর্ণচন্দ্র ভালিকে ডাকিব, সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মন্থনকারিণী, শত্রু পথে দশপ্রহরণ ধারিণী, শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা,
নমস্তস্যই 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। আমরা বুলবুল দি আপনার কাছে আমরা জানতে চাই, কুমারী পুজোর একটা আয়োজন করা হয়, অষ্টমীর দিন করা হয়, রামকৃষ্ণ মিশনে করা হয় এই অঞ্চলে, কিন্তু শুধু রামকৃষ্ণ মিশনে কিন্তু নয়, প্রতিটি যে দেবীপীঠ যেগুলো আছে সেখানেও কুমারী পূজার প্রচলন আছে। কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক, পশুত্ব শক্তিকে যে যিনি দূরে সরিয়ে রাখেন তিনি মা দুর্গা, দুর্গতি নাশিনী যেভাবেই আমরা বলি না কেন, অর্থাৎ শুভ মঙ্গলের প্রতীক হচ্ছেন মা দুর্গা। কুমারী পূজা, কুমারীটা হচ্ছে শুদ্ধতার প্রতীক, এবং একটা বিষয় বলা হচ্ছে শাস্ত্রেই যে রিপু দমনকারিণী, অর্থাৎ যিনি কুমারী তার ভেতরে এই রিপুর যে মানে অমঙ্গল শক্তি, অশুভ শক্তি, সেটা যে থাকে না কুমারীর মধ্যে, সেই বিষয়টাকে, সেই কারণেই কুমারীকে পূজা করে। রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে কুমারী রূপে পূজা করেছিলেন, মাতৃরূপে, মাতৃরূপে কুমারীর যে যে রূপটা সামনে রেখে পূজা করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে বিবেকানন্দ বেলুড় মঠ থেকে তিনি শুরু করেছিলেন, এবং এখানে একটা আশ্চর্যের বিষয় আছে যে তিনি নয়জন কুমারীকে সে সময় পূজার করেছিলেন, একজন কুমারীকে তিনি নিজে পূজা করেছিলেন। আরেকটি বিষয় আমরা জানি, সেটি হলো কাশ্মীরে যখন ভগ্নী নিবেদিতাকে নিয়ে এবং আরও কয়েকজন শিষ্যকে নিয়ে তিনি গিয়েছিলেন, তখন একজন মুসলমান মাঝির মেয়েকে তিনি কুমারী রূপে পূজা করেছিলেন। তার মানে বিষয়টা তো শুধু একটা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এবার মায়ের আগমনী নিয়ে একটি গান, শিল্পী পপলি চক্রবর্তী। মাগো
আছো মাটির ঘরে, ত্রিভুবন আছো মাগো আছো মাটির ঘরে। বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট শ্রী অজয় দাশগুপ্ত, তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি জানেন ওই সময়ে যে কোথায় কি পুজো হয়েছে, পুজোর অবস্থাটা কেমন ছিল। একাত্তরের পুজোটা একটা অন্যরকম বিশিষ্ট মানে মাত্রা পেয়েছে ওই সময়ে, মানে এই দুর্গতির মুহূর্তে কিভাবে পুজোটা প্রতিপালিত হয়েছে সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আমাদের একাত্তরে যদি যে প্রসঙ্গটা বললেন, আমাদের বরিশালের গইলা, আমাদের সেখানে গইলা, হ্যাঁ, একাত্তরে কিন্তু একটা মনসা দেবী মূর্তি ছিল, সেটা লুট হয়ে গেল। একাত্তরের যে অবরুদ্ধ বাংলাদেশে তো এরকমই চিত্র ছিল যে হিন্দুরা দুর্গা উৎসব করবে এটা কিন্তু ভাবাই যায়নি। আমি নিশ্চিত নই যে কোথাও একাত্তরে আনুষ্ঠানিকভাবে পূজা হয়েছে, তৈরি হয়েছে, কারণ মূর্তি সেটা সবাইকে নিয়ে করা, সেটা বারোয়ারি হোক ব্যক্তিগত হোক, সেটা তো অসম্ভব মনে হয়েছে সবার কাছে। জোর করে যদি পাকিস্তান সেনাবাহিনী বিশ্বকে দেখানোর জন্য কোথাও আয়োজন করে থাকে, সেটা মিডিয়াতে দেখানোর জন্য চেষ্টা করে থাকে। কিন্তু একাত্তরে আমি পালাটানা নামে একটা জায়গা ছিলাম, সেখানে আমাদের প্রশিক্ষণ হয়েছে এবং প্রথম ব্যাচে আমাদের 1700 জনের প্রশিক্ষণ হয়েছে। এটা কোন এলাকায় পড়েছে? এটা ত্রিপুরা, মেলাঘরের কাছাকাছি আর কি। তো পালাটানা একদিন ট্রেনিং এর পর যে একদিন বিকেলে বললো যে আজকে তোমাদের ট্রেনিং হবে না, তোমাদের এক জায়গায় নিয়ে যাব। আমাদের জানা ছিল না যে আশপাশে অনেক শরণার্থী শিবির গড়ে উঠেছে। পরে শুনেছি যে ত্রিপুরার লোকসংখ্যা যত ছিল, বাংলাদেশ থেকে সেই সময় ভারতে যাওয়া, হয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য সরাসরি, অথবা অন্যভাবে সহযোগিতা, অথবা শরণার্থী হিসেবে, সেই সংখ্যা ত্রিপুরার জনগোষ্ঠীর চেয়েও কিন্তু বেশি ছিল। তো আমরা ট্রেনিং ক্যাম্প এবং রাতে থাকার জায়গা এর মাঝে আশপাশে যে কী আছে আমাদের জানা ছিল না। তো ওই ট্রেনিং থেকে একবেলা বিরতি পেলাম, আমাদের একটু স্বাভাবিকভাবেই তরুণ বয়স, খুশি যে, কিন্তু আমাদেরকে যে মন্দিরে প্রথম নিয়ে গেল সেটাও হাঁটা বনের পাহাড়ি পথ দিয়ে আর কি, ওই পালাটানাটা ওটা পাহাড়ি এলাকা আর কি। তো গিয়ে বিস্মিত হলাম যে শরণার্থীরা ওই পরিবেশেও যতটা সম্ভব আনন্দ উৎসব, বাচ্চারা খেলছে, আয়োজন করা। কিন্তু তখনও আমার একটা সাংবাদিক চোখ হয়তো ছিল, আমি প্রথমেই আমার মনে পড়ল দেবী দুর্গা তার সঙ্গী লক্ষ্মী সরস্বতী থেকে কার্তিক, গণেশ, অসুর, সিংহ, হ্যাঁ, সবই তাদের বাহন থেকে সব কিছু দেখা গেল, যে দুর্গার 10 হাতের মধ্যে যে হাতে
যে দু হাতে বর্ষা ধরা সে তারই এক হাতে আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা অসাধারণ। এই যে মানুষের উদারতা বাংলাদেশের মুক্তিযোদ্ধাটা তো তাই সবাই সার্বজনীন এবং সবাই অংশগ্রহণ। এই যে 5-7 হাজার পূজা ছিল হয়তো 70-72-এ, সেইটা যে 30-32 হাজারে চলে গেছে সেটা কিন্তু এই জাতির পিতা তিনি এই মানুষকে ধর্ম নির্বিশেষে সবাইকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন এমনভাবেই যে তারা দেবী দুর্গার ওই বর্ষা হাতের এক একটি অংশে এক বঙ্গবন্ধুর ছবি দিতে কিন্তু কোনো রকম দ্বিধা করে, এবং ওই ওই এলাকায় দেখলাম যে আরও 6-7টা মন্দিরে আমাদের ঘুরানো হলো, সব জায়গায় কিন্তু একই দৃশ্য একই চিত্র। আমি একটু যোগ করি ব্যাপারটাতে, আমি তো তখন কলকাতায় আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অনুষ্ঠান করছি, প্রায় প্রতিটি পূজা মণ্ডপে অসুরের যে চেহারাটা সেটা ছিল ইয়াহিয়ার চেহারা একদম। ওই ওটা পেয়েছিলাম কামরুল হাসানের সেই আকাশেই ছবির একটা, ওইটা ধারণা থেকে জানোয়ারদের জানোয়ারদের হত্যা, ওরা মানুষ হত্যা করেছে আসুন আমরা পশু হত্যা করি, এই জানোয়ারটাকে মারতে হবে। আপনি বললেন না বঙ্গবন্ধুর ছবি, প্রতিটি মণ্ডপে একেবারে মানে এটা ব্যত্যয় ঘটেনি, সামনে বঙ্গবন্ধুর ছবি। আপনি তো পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা বলছেন। হ্যাঁ হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা, কলকাতার অভিজ্ঞতা বলছি, বঙ্গবন্ধুর ছবি আর এক পাশে ইন্দিরা গান্ধীর ছবি, এটা প্রতিটি মণ্ডপে ছিল। এই তথ্যটা কিন্তু অনেকেরই জানা নেই, এটা আপনাদের মুখ থেকে শুনে কিন্তু যারা আমাদের দর্শক যারা শুনছেন যারা জানছেন এই 71-এর সেই দৃশ্যগুলো আমরা অবলোকন করতে পারছি, এবং 71 হয়েছে বলে কিন্তু আজকে বাংলাদেশে এই যে এত ধর্মীয় অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে। একদম ঠিক। এবার দ্বৈত কণ্ঠে আমরা মায়ের আগমনী গান শুনব, শিল্পী সন্দীপন ও দেবলীনা। এসেছে রে এসেছে মা দুর্গা এসেছে, এসেছে রে এসেছে মা দুর্গা এসেছে, পঞ্চমীতে দেখো আমার মা এসেছে, পঞ্চমীতে দেখো আমার মা এসেছে। এসেছে রে এসেছে মা দুর্গা এসেছে, এসেছে রে এসেছে মা দুর্গা এসেছে, পঞ্চমীতে দেখো আমার মা এসেছে, পঞ্চমীতে দেখো আমার মা এসেছি। শিউলির মিষ্টি ঘানে ঢেউ খেলে যায় কাশের বনে, শিউলির মিষ্টি ঘানে ঢেউ খেলে যায় কাশের বনে, এমনি দিনে দেখো আমার মা এসেছি, দেখো 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 সবাই দুর্গা এসেছে, দেখো 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 সবাই মা এসেছে। বেড়ায় সবাই মিলে চারিদিকে খুশির নাচন, ঘুরে বেড়ায় সবাই মিলে চারিদিকে খুশির নাচন, ঘরে ঘরে বছর ঘুরে আনন্দে মন ভরিয়ে দিতে, ঘরে ঘরে বছর ঘুরে আনন্দে মন ভরিয়ে দিতে, দেখো সবাই দেখো আমার মা এসেছে, দেখো 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 সবাই দুর্গা এসেছে, দেখো 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 সবাই মা এসেছে।
নবমীতে ভোগ বিতরণ দশমী শেষ বিসর্জনে নবমীতে ভোগ বিতরণ দশমী শেষ বিসর্জনে আসছে বছর আবার হবে এইবারও তার সঙ্গে নিয়ে আসছে বছর আবার হবে এইবারও তার সঙ্গে নিয়ে দেখো সবাই দেখো আমার মা এসেছে দেখো 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 সবাই দুর্গা এসেছে দেখো 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 সবাই মা এসেছে এসেছে রে এসেছে মা দুর্গা এসেছে এসেছে রে এসেছে মা দুর্গা এসেছে পঞ্চমীতে দেখো আমার মা এসেছে পঞ্চমীতে দেখো আমার মা এসেছে এসেছে রে এসেছে মা দুর্গা এসেছে এসেছে রে এসেছে মা দুর্গা এসেছে পঞ্চমীতে দেখো আমার মা এসেছে পঞ্চমীতে দেখো আমার মা এসেছে শিউলির মিষ্টি ঘ্রাণে ঢেউ খেলে যায় কাশের বনে শিউলির মিষ্টি ঘ্রাণে ঢেউ খেলে যায় কাশের বনে এমনি দিনে দেখো আমার মা এসেছে দেখো 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 সবাই দুর্গা এসেছে দেখো 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 সবাই মা এসেছে দেখো 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 সবাই দুর্গা এসেছে দেখো 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 সবার মা এসেছে দেখো 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 সবাই দুর্গা এসেছে দেখো 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 সবার মা এসেছে দেখো 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 সবাই দুর্গা এসেছে দেখো 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 সবার মা এসেছে দেখো 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 সবাই দুর্গা এসেছে দেখো 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 সবার মা এসেছে দেখো 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 সবাই দুর্গা এসেছে দেখো 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 সবার এই যে দুর্গাপূজা যে সার্বজনীন এ ব্যাপারেও দুটো কথা বলবেন এবং সবারই মনে কিন্তু একটা মানে জানার বিষয় আছে সেটা হচ্ছে যে এই যে দেবদেবী যাদেরকে নিয়ে দুর্গাপূজার আয়োজন যে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এদের যে প্রত্যেকের যে বাহন এবং দুর্গার বাহন এই বাহনগুলো কেন কী জন্যে সংক্ষেপে যদি আমাদেরকে নিশ্চয় যে মহিষাসুর ব্রহ্মাসুরের পুত্র যে মহিষাসুর সে মায়া জানত বিভিন্ন পশুর রূপ ধরতে পারত কখনো ষাঁড় কখনো মহিষ কখনো হাতি হাতি এখন একটা জিনিস মানুষের সাথে পশুর কিন্তু যুদ্ধ হয় না পশুর সাথে পশুর যুদ্ধ হয় কাজেই তিনি শক্তিশালী সিংহকে বাঁচাই করেছেন এবং একটা মজার কথা যে বৈজ্ঞানিকরাও বলছেন যে সিংহের একটি থাবাতে ওরকম মহিষ কুপকাত হতে পারে সেজন্য ওনার চয়েস ওই পশু সিংহকে আচ্ছা আবার দেখুন মা সরস্বতী তিনি পছন্দ করেছেন রাজহংস তার নিজের সমস্ত শরীর একদম শুভ্র পবিত্রতার প্রতীক পবিত্রতার রাজহংস পবিত্রতার প্রতীক এবং রাজহংসের আরেকটি চমৎকার জিনিস আছে ইনি দুধে জলে মিশিয়ে দিলে দুধটুকু নেয় জল ফেলে দেয় এ দিয়ে বলা হয়েছে যে সংসারে যে আমাদের সার এবং অসার আছে এই অসার জিনিস ফেলে যে সার বস্তু গ্রহণ করে অর্থাৎ সেই ঈশ্বরের চিন্তা করায় সেই প্রতীক হিসাবেই রাজহংসের মাহাত্ম্য এবং সেই কারণেই দেবী সরস্বতী জ্ঞানের প্রতীক হিসাবেই এই রাজহংসকে বাছাই করেছেন আবার মা লক্ষ্মীর কিন্তু পেঁচা আরে পেঁচাও একটা বাহন দেবীর হতে পারে কিন্তু সূক্ষ্ম দৃষ্টি শুনলে অবাক হবেন এই পেঁচা কিন্তু দিনে দেখতে পায় না রাতে দেখে আচ্চা আর লক্ষ্মী দেবী কিসের ধন সম্পদের দেবী এই ধন সম্পদ সমাজের লোকেরা না 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 ইন্টারেস্টিং সমাজের লোকেরা যে আয় করছে আয় যে করছে দুই নম্বরই তিন নম্বরই পাঁচ নম্বর কত আছে দিনেরটা তো আমরা সাধারণ লোকে দেখি কিন্তু রাতেরটা দেখতে পাই না কিন্তু পেঁচা হলো রাতে কি করে অর্থাৎ অন্ধকার জগতে মানুষ কি করে সেটি পেঁচা ভালো করে দেখতে পায় এটাই গূঢ় অর্থ হ্যাঁ আরও একটা অর্থ আছে মানুষ যখন ধনী হতে চায় তখন বলে বড় হলে গরিবদের সেবা করব অর্থ দান করব কিন্তু সেই লোকটি বড় হয়ে কিন্তু গরিবের দিকে তাকায় না সেখানে সে অন্ধ হয়ে যায় এইসব কেউ কেউ তাকায় খুবই কম আপনি কেউ কেউ উপমাটা ধরলে হবে না বেশিরভাগই তাকায় না সাধারণত হ্যাঁ তাকায় না সেই জন্য দেবী লক্ষ্মী এই পেচককে বাহন করেছে এই জন্য যে সূক্ষ্ম তত্ত্বগুলি যা সাধারণ লোক দেখতে পায় না পেচক তা দেখতে পায় বুঝলেন
এইবার ধরুন ময়ূর কার্তিকের বাহন, সেখানে এই যে সূর্যবীর্যের ক্ষেত্রে যে কার্তিক সৈনিকের, আমাদের যে ব্রাহ্ম ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি আছে না, তো সেখানে ক্ষত্রিয়ের প্রতীকে আছে আমাদের হলো কার্তিক। কার্তিক চয়েস করছে ময়ূরকে, তো ময়ূরের যে প্রকৃতি সে সৈনিকের সাথে মিলে যায়। সৈনিক যারা তারা শেষ রাতে উঠে যুদ্ধভগ্রে যায়, আর ময়ূরও শেষ রাতে তার প্রথম ডাক শুরু করে, ডেকে তুলে সবাইকে। এবং ময়ূরের যে যুদ্ধ, সেই তার চঞ্চু দিয়ে এবং পিছনের যে পেখম খুলে, সেটি একটি দেখবার বিষয়, যেন একটি সৈনিক তার ঢাল ব্যবহার করে যেভাবে তার সাথে মিলার সাজসজ্জার একটা, সৈনিক তার আপদগত স্ত্রীকে রক্ষা করে আর ময়ূরও তার যে আপদগত তাকে রক্ষা করে, এবং যোদ্ধা বা সেনারা তারা সমবন্টন করে সব কিছু গ্রহণ করে, আর ময়ূরও কোনো কিছু সমাজবদ্ধ সমবন্ধন তারা খায় না। এই যে চারিত্রিক মিল এত সুন্দরভাবে, যে কারণে কার্তিক তাকে পছন্দ করেছেন। এবারে গণেশ যে তার দেখেন ছোট্ট একটি বাহন ইঁদুর, আর গণেশের মাথায় কিন্তু সর্ববৃহৎ পশু বলতে গেলে হাতির একটি। হ্যাঁ, গণেশ গণযোগী, সে সাধারণের যিনি প্রভু, এই জনগণের যিনি প্রভু, গণেশ গণযোগী। দেখেন সমাজের যারা বড় বড় লোক, তারা কিন্তু এই খেটে খাওয়া সাধারণ লোকের মাথার উপর চাপা দিয়ে এসে বড় হচ্ছে, বুঝতে পেরেছেন? আর মুখাবয়ব দেখেন হাতিরও যেরকমভাবে কান চোখ অতি তীক্ষ্ণ, আর সেই যে ইঁদুর তারও কান চোখ অতি সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। আরেকটি সুন্দর কথা বলা আছে যে ইঁদুর সহজে তার দাঁত দিয়ে বড় মোটা রশিও কেটে ফেলতে পারে। আমাদের যে মানুষ, আমরা সংসারী জীব, আমাদের যে মায়া জাল সেটা ছিন্ন করার জন্য যে এরকম সূক্ষ্ম বুদ্ধির দরকার, সেটি যেন সেই ইঁদুরই বর্তমান। তো এই একটি আপাত অসামঞ্জস্য জিনিস, সামঞ্জস্যের মধ্যে কিন্তু গণেশের মধ্যে আমরা দেখতে পাই। আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে এসে গেছি। স্বামীজি আপনাকেও ধন্যবাদ। অজয়দা এবং বুলবুল দি খুব চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা তত্ত্বের ব্যাপারটাও জেনেছি, অনেক তথ্য যেগুলো জানা ছিল না সেগুলোও আমরা জেনেছি। আর সবার শেষে যে কথাটা বলতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার, তো সেই সম্প্রীতি এবং সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে এই উৎসবে অংশগ্রহণ করি, শুধু এবারে নয় আগামীতেও যাতে আমরা এইভাবে সব উৎসবে অংশগ্রহণ করতে পারি, সেই আহ্বান জানিয়ে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি টানছি।